সৌদি আরব প্রবাসী ভাইয়েরা সাবধান, গণহারে ধরা হচ্ছে প্রবাসী বাংলাদেশি পাকিস্তানি, কেউই বাদ যাচ্ছে না। সৌদি আরবে গণহারে প্রবাসী ধরা হচ্ছে, যেন সৌদিতে মানুষ পাকড়াও গেম চলছে। গত 2-3 দিন যাবৎ সৌদিতে একবারে ধরপাকড় পুরোদমে চলছে। যেখানেই প্রবাসী পাচ্ছে সেখানেই সৌদি আরবে গণহারে মানুষদেরকে আটক করছে। মনে হচ্ছে যেন কোনো প্রকার গেমে নিযুক্ত হয়েছে সৌদি আরব সরকার। আতঙ্কে ছড়িয়ে পড়েছে প্রবাসীদের মাধ্যমে। বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, শুধু জেদ্দা থেকে প্রতিদিন 1-2 হাজার মানুষ যাচ্ছে। সৌদি পুলিশ বাছাই করা হচ্ছে না কে বৈধ প্রবাসী, কে অবৈধ প্রবাসী। গণহারে যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে। তবে পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ধরে নিয়ে যাওয়া বেশিরভাগ প্রবাসীরা হচ্ছে পাকিস্তানের। তবে এখানে কিন্তু বাঙালি, পাকিস্তানি এবং ইন্ডিয়ান কেউই ধরা ছড়ার বাহিরে নয়, তাই বাংলাদেশিদেরও মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কিন্তু কি কারণে এসব মানুষকে ধরা হয়েছে তা স্পষ্ট নয়। গবেষকরা মনে করছে, এবার প্রায় 1 লক্ষ আজনবী সৌদি আরব থেকে বিতাড়িত করা হবে। আবার কেউ বলছে, সাক্ষাৎ ও আমি এদের কাউকেই, আমার থাক বা না থাক, যেখান থেকেই পারছে ধরে নিয়ে যাওয়া হবে। বলা হচ্ছে, কফিল গিয়েও অমলকে ছাড়িয়ে আনা সম্ভব হচ্ছে না। তবে সত্যিটা এখনো স্পষ্ট নয়। সেক্ষেত্রে বাংলাদেশি সহ সকল প্রবাসী ভাইদেরকে রাস্তাঘাটে বাহির না হওয়ার জন্য বিনীতভাবে আহ্বান। আমি আবার বলছি, আপনারা যদি খুব দরকার না পড়ে তাহলে দয়া করে বাইরে যাবেন না। বিশেষ করে জেদ্দা, দাম্মাম, মক্কা, মদিনায় আমাদের যে সমস্ত প্রবাসীরা আছেন তারা দয়া করে একটু সাবধান হন। এখন খুবই ভয়াবহ, আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন।